আগরতলায় তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে যুব জাগ্রতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে যুব জাগ্রতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, শান্তনা চাকমা, বিধায়ক শম্ভুলাল চাকমা, ট্রাস্টের সভাপতি বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের প্রথমেই অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় ও পরবর্তীতে শুরু হয় মূল অনুষ্ঠান। এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমাদের যুব সমাজকে নিয়েই আজকে একটা প্রোগ্রাম হচ্ছে এখানে মুক্তধারাতে। আমাদের একটা মেসেজ থাকবে যে নেশা মুক্ত ত্রিপুরা, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে একটা উদ্দেশ্য যে নেশা ত্রিপুরা মুক্ত ত্রিপুরা করার জন্য সবাই, তার জন্য আজকে আমরা শুধু সরকারের পক্ষে সম্ভব না, তাই সবাই মিলে একসাথে এই ত্রিপুরাকে আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই এবং নেশা মুক্ত ত্রিপুরা করতে চাই, তার জন্য আজকে এই প্রোগ্রামটা এখানে আজকে গুরুত্বপূর্ণ। ত্রিপুরাবাসীকে আজকে আমরা আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের ইউবা এখানে রয়েছেন বিপিন দেববর্মা, ওনার উদ্যোগে যে আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই প্রোগ্রামে উপস্থিত আছে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা মহোদয়, এবং এখানে রয়েছেন আমাদের এমএলএ, দুজন এমএলএ এবং এমডিসি থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত হয়েছে। যে একটা উদ্দেশ্য যে আমাদের ত্রিপুরা রাজ্যকে কীভাবে এগিয়ে নেওয়া যাওয়া, আমাদের বিশেষ করে যে কোনো একটা ডেভেলপমেন্ট হতে গেলে যুবকের ভূমিকা অপরিসীম, তার জন্য যুবকদেরকে শক্তিশালী করা, সমস্ত দিক থেকে অ্যাওয়ারনেস করে তাদেরকে আরও যাতে ডেভেলপ করা যায়, সেই উদ্দেশ্যে আজকে প্রোগ্রাম। আমি এটাই বলবো যে আমাদের যুবকদেরকে সমাজের সঙ্গে যুক্ত থাকার, যেমন আমাদের আমরা আজকে বিভিন্ন ট্রাইব ত্রিপুরা রাজ্য থেকে এখানে উপস্থিত হয়েছি, তো আমাদের বিভিন্ন ধরনের কথা আমাদের রয়েছে, ভাষা রয়েছে, পাশাপাশি আমাদের ড্রেস, কালচার, খাওয়া দাওয়া অনেক বিভিন্ন প্রকারের, কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য সকলে মিলে আমরা ইউনিটি হয়ে কিভাবে আমরা আগামী দিনে আমাদের সমাজকে এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। কেননা যুবকরা, বিশেষ করে আমাদের যারা যুবকরা রয়েছে, যুবক যুবতীরা যারা রয়েছে, যে তারা উচ্চশিক্ষিত, অনেকেই শিক্ষিত হয়েছে, অনেকে হচ্ছেন, তার পাশাপাশি দেখা যায় অনেক সময় বিভিন্ন সময়ে ড্রপ আউট হয়ে যায় অনেক স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই একজন অ্যাজ এ আমাদের আমরা সুনাগরিক হিসেবে আমাদের কর্তব্য সেগুলোকে দেখা। তো আমি এটাই মেসেজ দিতে চাই যে বর্তমানের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, তার জন্য আমাদের সরকার থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা, সরকারি বেসরকারি সকলেই মিলে আমরা চাই তাদেরকে, ধরুন শিক্ষার ক্ষেত্রে হোক এবং বিভিন্ন লোনের মাধ্যমে হোক, আত্মনির্ভর করা, সেটাই মেসেজ থাকবে। আমরা সকলে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।